সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো নিরাপদে আছো আমি তানজিরুল হোসেন রাব্বি প্রবাসক ফিনান্স ব্যাংকিং ও বিমা কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ আজকের অনলাইন প্ল্যাটফর্মে অনলাইনে ভার্চুয়াল ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা আমরা গত ক্লাসে তোমাদের মনে আছে কি না আমরা গত ক্লাসে এসএসসি ফিনান্স তৃতীয় অধ্যায় অর্থের সময় মূল্যের গাণিতিক সমস্যা সমাধান শুরু করেছিলাম তাই না রাইট আমরা আজকেও এই তৃতীয় অধ্যায় অর্থাৎ অর্থের সময় মূল্য টাইম ভ্যালু অফ মানি এই ক্লাসের আরও কিছু গাণিতিক সমস্যা করাবো নেক্সট ক্লাসেও আমরা গাণিতিক সমস্যা করবো এই ক্লাসে এই অধ্যায়ের উপরে অনেকগুলো ক্লাস আমি নেওয়ার চেষ্টা করতেছি কারণ এই অধ্যায় থেকে দুইটা গাণিতিক সমস্যা আসার সম্ভাবনা দশ দশ বিশ আমাদেরকে বুক করতে হবে রাইট এই ক্লাসটা শুধু এইস ফিনান্স সাবজেক্ট এই বিষয়ে না এই ক্লাসটা একই সাথে এসএসসি ফিনান্স অর্থাৎ আমাদের এসএসসি যে সমস্ত বন্ধুরা আছে তাদের জন্য এই ক্লাসটা সমান গুরুত্বপূর্ণ তাই আমি তোমাদেরকে অনুরোধ জানাবো যারা তোমরা আমার ক্লাসে আমার সাথে জয়েন করেছ অবশ্যই এখন ক্লাসটা শেয়ার করে দাও আমি ক্লাসটা আমার ওয়াল্ডে একটু শেয়ার করে দিচ্ছি আমার বিভিন্ন গ্রুপ আছে ওই গ্রুপে শেয়ার করে দিচ্ছি যাতে আমার অন্যান্য শিক্ষকদের মাধ্যমে কমার্সের বিজনেস স্টাডিসের বন্ধুরা যাতে কানেক্টেড হতে পারে তোমরাও এই ক্লাসটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও রাইট যত দ্রুত পারো শেয়ার করে দাও এবং এসএসসি বা এইচএসসি বিজনেস স্টাডিসের যে সমস্ত বন্ধুরা আছে তাদেরকে হুসাইন স্যারের এই ক্লাসে কানেক্টেড করাও কারণ হুসাইন স্যারের ক্লাসে কানেক্টেড হওয়া মানে হল সে দশ মার্ক কোশ্চেন একশো পার্সেন্ট বুক হয়ে যাবে আর যারা আমার এই ক্লাসটা আজকে মিস করবা নো টেনশন ক্লাস শেষ হওয়ার সাথে সাথেই আমি দুই বা তিন ঘন্টার ভিতরে এই ক্লাসটা আমার চ্যানেলে আপলোড করে দেব ওই চ্যানেলে তোমরা এই অধ্যায়ের বিগত ক্লাসগুলো পাবে বিশেষ করে এই অর্থের সময় মূল্যের উপরে আমি স্পেশাল দুইটা সূত্রের উপরে ক্লাস করাইছিলাম ফর্মুলার ক্লাস করাইছিলাম ম্যাজিক কিছু টেকনিক দেওয়া তোমরা আমার চ্যানেলে চলে যাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো নোটিফিকেশন বেলেগ ক্লিক করে রাখো যাতে আরও কিছু ক্লাস তোমরা পাও শুধুমাত্র ফিনান্স না বিজ্ঞানেরও কিছু অসাম অসাম ক্লাস তোমরা আমার এই ইউটিউব চ্যানেলে ইনশাল্লাহ পাবে আশা করি আর তোমাদের কারো যদি কোনো কোয়েশেন থাকে কমেন্ট সেকশনে লেখো এবং অবশ্যই অবশ্যই তোমাদের ক্লাস রোলটি কমেন্ট সেকশনে লিখে দাও কারা কারা আমাদের সাথে ক্লাসটি করতেছো রাইট বন্ধুরা আমরা আজকে যে উদ্দীপকটা নিয়ে এসেছি এরকম উদ্দীপক প্রায় তোমরা বিভিন্ন শিক্ষা বোর্ডে বিভিন্ন সালে এসেছে এরকম উদ্দীপক আমার এই উদ্দীপকের সাথে মিল দেখবা দুই হাজার ষোলো সালে এরকম একটা উদ্দীপক পরীক্ষা এসেছে এবং এই ধরনের উদ্দীপক দেখবা প্রায় সময় বিভিন্ন বোর্ডে আসে বা বিভিন্ন সালে আসে তাই আমরা এই ধরনের উদ্দেবক ভালো করে সলভ করব। কেমন তার আমি উদ্দীপকটা একটু পড়তেছি তোমরা খেয়াল করো নূর একজন কৃষক তার কাছে বিনিয়োগের জন্য এক লাখ টাকা আছে নূরের কাছে বিনিয়োগের জন্য এক লাখ টাকা আছে এই টাকাটা নূর এখন ইনভেস্ট করবে বিনিয়োগ করবে তার ভাই তাকে মাছ চাষ করার পরামর্শ দেয় নূরের ভাই তাকে বলল যে তোমার এই এক লাখ টাকা তুমি ফিশারিস প্রজেক্ট মানে হলো মাছ চাষ প্রকল্পে এটা তুমি বিনিয়োগ করো ইনভেস্ট করো যেখান থেকে আগামী পাঁচ বছর যথাক্রমে প্রথম বছরে পঁচিশ হাজার দ্বিতীয় বছরে আঠাইশ হাজার তৃতীয় বছরে বাইশ হাজার চতুর্থ বছরে পঁচিশ হাজার এবং পঞ্চম বছরে পঞ্চাশ হাজার টাকা পাওয়া যাবে এই যে বিভিন্ন বছরে যে টাকাগুলো আসবে টাকা আসবে এটাকে বলা হয় নগদ আন্তঃপ্রহ বা ক্যাশ ইনফ্লো তাহলে আগামী পাঁচ বছর তার টাকা আসবে যেটাকে আমরা বলি নগদ আন্তঃপ্রবাহ এবং এই যে আমরা অঙ্কটা আজকে করতেছি শিক্ষার্থী ভালো করে খেয়াল করো এই যে পাঁচ বছরের যে টাকাটা আসবে এই টাকাটা হলো কি মিশ্র এবং টাকাটা প্রতি বছর সমান না তার তার মানে আমরা বলতে পারি এখানে যে কাহিনী বলা আছে বা উদ্দীপকের যে তথ্য দেওয়া আছে সেখানে মিশ্র বা অসমান নগদ প্রবাহ দেওয়া আছে পঁচিশ হাজার আঠাইশ হাজার বাইশ হাজার পঁচিশ হাজার পঞ্চাশ হাজার এবং এই টাকাগুলো আমরা আজকে পাবো না আমরা ইনভেস্ট করার পর সামনের পাঁচ বছর পেয়ে থাকব তার মানে আমরা বলতে পারি এই টাকাগুলো হলো ভবিষ্যৎ মূল্য মানে নূর উইল এক্সপেক্ট টু গেট দিস ক্যাশ ইনফোলো আফটার ইস ইনভেস্টমেন্ট ইন দ্য আপকামিং ফাইভ ইয়ার্স অর্থাৎ বিনিয়োগের পর নূর এই টাকাগুলো পাবে সামনের পাঁচ বছর তার মানে এটা হলো অর্থের ভবিষ্যৎ মূল্য এফবি অন্যদিকে তার বন্ধু পোলট্রি ফার্ম দিতে বললো তার ভাই বলছিল ফিশারিজ প্রজেক্টে ইনভেস্ট করার জন্য কিন্তু তার বন্ধু তাকে বলল যে তুমি পোলট্রি ফার্ম ডেইরি ফার্ম পোলট্রি ফার্মে তুমি এই তোমার এই এক লাখ টাকা ইনভেস্ট করো যেখান থেকে আগামী পাঁচ বছর প্রতি বছর শেষে তিরিশ হাজার টাকা করে পাওয়া যাবে আগামী পাঁচ বছর প্রতি বছর শেষে তিরিশ হাজার টাকা করে পাওয়া যাবে শিক্ষার্থী বন্ধুরা ভালো করে খেয়াল করো আগামী পাঁচ বছর পাওয়া যাবে কত টাকা করে আগামী পাঁচ বছর পাওয়া যাবে আগামী পাঁচ বছর প্রতি বছর শেষে তিরিশ হাজার তিরিশ হাজার তিরিশ হাজার তিরিশ হাজার তিরিশ হাজার তার মানে আগামী পাঁচ বছর আমি প্রতি বছরই কত করে পাবো তিরিশ হাজার টাকা করে পাবো তার মানে দেখো এই যে প্রতি বছর টাকাটা পাবে টাকাটা কি এখানে নির্দিষ্ট অর্থাৎ সমানভাবে টাকাটা সে পাচ্ছে আমরা এটাকে বলতে পারি সমান নগদ প্রভাব এটাকে কি বলতে পারি সমান নগদ প্রবাহ প্রতি বছর যে টাকাটা সে পাবে সমানভাবে টাকাটা পাবে আগামী পাঁচ বছর প্রতি বছর শেষে তিরিশ হাজার টাকা করে তিরিশ হাজার তিরিশ হাজার তিরিশ হাজার তার মানে এখানে টাকাটা সমান এবং দেখো এখানে বছরটাও কিন্তু নির্দিষ্ট অর্থাৎ বছরের অন্তর এক বছর পর পর এই যে প্রতি বছর সে টাকাটা পাবে এই সমান টাকাকে আমরা বলতে পারি কিস্তি সমান টাকাকে আমরা বলি কিস্তি ওই যে আমরা ডিপিএস খুলি মনে আছে কি যারা আমার এই এই সূত্রগুলো এখন বুঝতেছো না। আমার চ্যানেলে চলে যাও এই সূত্রের উপর স্পেশাল ওখানে ক্লাস আছে তাহলে একেবারে পানির মতো সূত্রগুলো বুঝতে পারবে ক্লাসটি করে ওখানে দেখে আবার ক্লাসটি করবে ঠিক আছে রাইট ক্লাস করার শেষে রাইট রাইট এই যে সমান টাকাকে আমরা বলি কি কিস্তি সমান নগদ প্রবাহ যে টাকাটা সেটাকে আমরা বলি কি কিস্তি এর মতো অর্থাৎ এ প্রতি মাসে সমান টাকা রাখে এবং সে যে কিস্তির টাকাটা এটা বলছে কি প্রতি বছর শেষে কি বলছে প্রতি বছর শেষে আমরা জানি যে বার্ষিকী দুই ধরনের হয় এই সমান নগদ প্রবাহের ধারাকে বলা হয় বার্ষিকী যখনই সমান নগদ প্রবাহের ধারা বা কিস্তি থাকবে সেগুলো কে আমরা বলি কি অ্যানিউটি বা বার্ষিক। এখন এই বার্ষিকী দুই ধরনের হয় একটা হয় সাধারণ বার্ষিকী আর একটা হয় বকেয়া বার্ষিকী সাধারণ বার্ষিকী কখন হয় রাইট যখন শেষে বলে কিস্তির ধারা যখন শেষে বলে তখন তাকে বলা হয় সাধারণ বার্ষিকী আর কিস্তির ধারা যখন শুরুতে থাকে তখন বলে বকেয়া বা অগ্রিম বার্ষিকী রাইট এখানে আমাদের স্পষ্টভাবে বলছে যে প্রতি বছরের শেষেভাবে তাহলে এই বার্ষিকীকে আমরা কি বলতে পারি সাধারণ বার্ষিকী এই বার্ষিকীকে আমরা কি বলতে পারি সাধারণ বার্ষিক তাহলে আমরা বুঝতে পারছি এরপর কি বলছে উভয় ক্ষেত্রে প্রত্যাশিত আয়ের হার দশ পার্সেন্ট প্রত্যাশিত আয়ের হার দশ পার্সেন্ট মানে হলো তিনি নূর এক্সপেক্ট করতেছে সে যেখানেই বিনিয়োগ করুক সে দশ পার্সেন্ট করে আয়ের হার পাবে এটাকে আমরা বাট্টার হারও বলতে পারি মূলধন ব্যয়ও বলতে পারি অথবা সুযোগ ব্যয়ও বলতে পারি তাহলে এখন শিক্ষার্থী বন্ধুরা আমার বিশ্বাস তোমরা প্রশ্নটা ভালো করে বুঝতে পারছো উদ্দীপকটা সরি উদ্দীপকটা তোমরা ভালো করে বুঝতে পারছো এখন তোমাদের কাজ হলো এখন তোমাদের যে কাজটা হলো তা হলো তোমরা এখন এই প্রশ্নটা পড়ো আমাদের এখানে দুইটা প্রশ্ন আসে এই দুইটা প্রশ্ন তোমরা একটু ভালো করে পড়ো আমি এখনই প্রশ্নটা পড়বো তোমরা উদ্দীপকটা যদি ক্লিয়ার না হও উদ্দীপকটা আবারও আমি তোমাদেরকে রিকোয়েস্ট করতেছি উদ্দীপকটা আবারও একটু পড়ার জন্য কারণ আমি একটু পরেই সলিউশন হব যাবো সলিউশনে যাবো আর যারা ক্লাসটা এখনও শেয়ার করো নাই তাদের উদ্দেশ্যে বলতেছি প্লিজ 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 ক্লাসটা বন্ধুদের সাথে শেয়ার করে দাও তাহলে আমি এখন প্রশ্নে যাচ্ছি গ নাম্বার গ নাম্বার প্রশ্নে কী বলছে ভাইয়ের পরামর্শ অনুযায়ী নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য কত হবে তার মানে আমি বলেছিলাম যে এখানে ভাইয়ের পরামর্শ অনুযায়ী পাঁচ বছর যে টাকা পাবে নগদ আন্তঃপ্রবাহ এটা ভবিষ্যতে পাবে এটা হলো ভবিষ্যৎ মূল্য কারণ উদ্দীপকের যদি ভবিষ্যৎ মূল্য দেওয়া থাকে তুমি একশো পার্সেন্ট শিওর থাকো প্রশ্নটা বর্তমান মূল্য থেকে চাবে আর উদ্দীপকে যদি বর্তমান মূল্য দেওয়া থাকতো তাহলে প্রশ্নটা ভবিষ্যৎ মূল্যকে হাইলাইট করে চাইতো এখানে স্পষ্টভাবে আমাদের কী নির্ণয় করতে বলছে বর্তমান মূল্য এটা আমরা পাবো মিশ্র নগদ প্রবাহের বর্তমান মূল্য আমাদের বের করতে কোন প্রকল্পে বিনিয়োগ করা নূরের জন্য লাভজনক হবে তা বিশ্লেষণ করো প্রশ্নটা কি বলছে কোন প্রকল্পে নূরের জন্য বিনিয়োগ করা লাভজনক হবে আমরা জানি যে পাওয়ার ক্ষেত্রে আমরা বেশিটা নেব আর প্রদান বা পরিশোধ করার ক্ষেত্রে আমরা যেখানে কম পরিশোধ করা লাগবে কম প্রদান করা লাগবে আমরা সেই অপশনটা আমরা বাছাই করব তাহলে ভাইয়ের পরামর্শ অনুযায়ী এখানে একটা বর্তমান মূল্য বের হবে এবং একটা জিনিস মনে রাখবা দুটো প্রকল্পের ভিতরে তুলনা করার ক্ষেত্রে কম্পেয়ার করার ক্ষেত্রে তুলনা বা কম্পেয়ার করার ক্ষেত্রে বা কোনো একটা প্রকল্প তোমাকে বাছাই করতে হবে এই অবস্থায় তুমি চেষ্টা করবা উভয় প্রকল্পের বর্তমান মূল্যের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার জন্য আর এখানে আমাদের বর্তমান মূল্যই বের করতে হবে কারণ গ নাম্বার প্রশ্নে আমাদের বর্তমান মূল্য যেহেতু একটা বের করাই আছে এই ভাইয়ের পরামর্শ অনুযায়ী মাছ চাষ প্রকল্পের বর্তমান মূল্য আমরা যেহেতু গয়ে পাবো আমাদের কাজ করতে হবে যেটা সেটা হলো ঘয়ে আমরা আর একটা যে প্রকল্প আছে পোলট্রি ফার্ম ওই পোলট্রি ফার্মেরও আমরা বর্তমান মূল্য বের করব এরপর দুইটা কম্পেয়ার করে যেখানে আমাদের বেশি পাওয়া যাবে অর্থাৎ ভবিষ্যতে যে আমরা টাকাটা পাচ্ছি এর বর্তমান মূল্য একসাথে আজকে যেখানে আমার বেশি পাওয়া যাবে আমরা সেই প্রকল্পটা গ্রহণ করব রাইট তাহলে আমি এখন সমাধানে যাচ্ছি তোমরা অবশ্যই সাইন্টিফিক ক্যালকুলেটর নিয়ে বসবে খাতা কলম নিয়ে রেডি থেকে আছো এবং আমার সাথে ক্লাসে চলমান আছে এটা আমি বিশ্বাস করি আমি অ্যান্সারগুলো দিচ্ছি তোমরা ভালো করে খেয়াল করো আমরা সমাধানে যাচ্ছি তাহলে ভাইয়ের পরামর্শ অনুযায়ী নগদ আন্তর্প্রবাহের বর্তমান মূল্য কত হবে অর্থাৎ ভাইয়ের পরামর্শ অনুযায়ী ভাই কি পরামর্শ দিয়েছিল ভাই পরামর্শ দিয়েছিল মাছ চাষ করার জন্য তাই না তার মানে আমরা এখানে লিখতে পারি মাছ চাষ প্রকল্পের বর্তমান মূল্য রাইট ইয়েস তাহলে আমরা সূত্রটা লেখি পিভি আমরা জানি যে বর্তমান মূল্যের ক্ষেত্রে আমরা পিভি দ্বারা প্রকাশ করি আর এখানে আমরা নর্মাল বর্তমান মূল্যের যে সূত্রটা জানি খেয়াল করো নর্মাল বর্তমান মূল্যের সূত্র হইলো এইটা তাই না এককালীন নগদ প্রবাহের বর্তমান মূল্যের সূত্র কিন্তু এইটা তোমাদেরকে আমি আবারও অনুরোধ করতেছি আমার চ্যানেলে যাও এই সূত্রের উপর আলাদা ক্লাস আছে কারো যদি প্রবলেম থাকে এই লাইভ ক্লাস শেষেই ওই সূত্রের ক্লাসটা আবার দেখবার ঠিক আছে রাইট এটা হলো এককালীন নগদ প্রবাহের ক্ষেত্রে যখন টাকাটা একটা দেওয়া থাকে কিন্তু এই মাছ চাষ প্রকল্পে দেখো টাকাটা কয়বার দেওয়া আছে একবার দুইবার তিনবার চারবার পাঁচবার তার মানে এই সূত্রটাই কয়বার হবে রাইট পাঁচবার হবে সেক্ষেত্রে এটা হবে নগদ আন্তর্গ্রহ প্রথম বছরের প্রথম বছরে এনের মান এরপর হবে দ্বিতীয় বছরে সেইম একই রকম একইভাবে তৃতীয় বছরে তৃতীয় বছরে এই এই সিস্টেমে এরপর হবে চতুর্থ বছরে চতুর্থ বছরে নগদ আন্তঃপ্রবাহ এরপর সর্বশেষ হল পঞ্চম বছরে নগদ আন্তঃপ্রবাহ তাহলে আমরা মানগুলো ঝটপট বসাই দেই প্রথম বছরে নূর মাছ চাষ প্রকল্প থেকে ভবিষ্যৎ মূল্য কত হবে আন্তঃপ্রবাহ পঁচিশ হাজার তাহলে আমরা লিখি পঁচিশ হাজার সুদের হার আমাদের সুদের হার মানে একটাই আছে সুযোগ ব্যয় বা প্রত্যাশিত হার দশ পার্সেন্ট আমরা দশ পার্সেন্টকে লিখতে পারি দশমিক দশ প্রথম বছরে আমরা এক বছর পিছাই আসতে পারবো কারণ এইটা পাওয়া যাবে কি প্রথম বছর শেষে যদি শুরু শেষ কিছু না বলে সব নগদ প্রবাহকে শেষে ধরতে হবে তাহলে এটা প্রথম বছর শেষে যেহেতু পাওয়া যাবে এটাকে তুমি যদি পিছনে আসতে চাও বর্তমান মূল্যে তাহলে এক বছর পিছিয়ে আসতে পারবা এই জন্য মাইনাস ওয়ান দ্বিতীয় বছরে কত আঠাইশ হাজার সুদের হার ওই সেম আর দ্বিতীয় বছর এর ক্ষেত্রে মাইনাস টু তৃতীয় বছরে কত আছে বাইশ হাজার সুদের হার সেম চতুর্থ বছরে পঁচিশ হাজার সুদের হার সেম মাইনাস ফোর চার বছর পাঁচ বছর শেষে পঞ্চাশ হাজার শেষ বছরে পঞ্চাশ হাজার সুদের হার সেম এখানে মাইনাস ফাইভ হবে কারণ পাঁচ বছর শেষে এটাকে পাঁচ বছর পিছায় আসতে হবে এখন এই যে আমি এনের মান বসাইলাম এটা যদি ভবিষ্যৎ মূল্য হইতো আমরা খেয়াল করে আমরা কিন্তু করতে শিখি বর্তমান মূল্যে এখানে কোন মূল্য বের করতেছি বর্তমান মূল্য আমি তোমাদেরকে শিখাইছিলাম যে বর্তমান মূল্যের ক্ষেত্রে ছোট থেকে বড় হয় মানে পাতলু আগে পরে মোটু তার মানে পাতলু গুণটা এক এক আগে তারপর এক দুই তিন চার পাঁচ যদি এটা ভবিষ্যৎ মূল্য বের করতে হইতো তাহলে মোটু আগে মানে আগে পাঁচ আসতো পাঁচ চার তিন দুই এক এটা কখন হইতো যখন আমরা ভবিষ্যৎ মূল্য বের করতাম রাইট এখন আমরা ক্যালকুলেটারে এই প্রত্যেকটা বের করে ফেলবো প্রত্যেকটাকে বের করে অর্থাৎ এইটা বের করবো এইটা যদি বের করি তারপর অটোমেটিক বাকিগুলো এমনি বের করা সহজ হবে কিভাবে হবে আমি একটু দেখাচ্ছি তোমরা একটু দেখো কত আছে পঁচিশ হাজার ওয়ান প্লাস দশমিক দশ পাওয়ার চিহ্ন মানে উল্টা ভি মাইনাস এক তোমরা একটু যদি খেয়াল করো তাহলে বুঝতে পারবা এই যে দেখো তোমরা আমি কী লিখছি পঁচিশ হাজার দশমিক দশ উপরে মাইনাস ওয়ান তাহলে কত আসছে বাইশ হাজার দুইশো আঠাইশ টাকা বাইশ হাজার দুইশো সরি বাইশ হাজার সাতশো টাকা বাইশ হাজার সাতশো না এটা হবে বাইশ হাজার সাতশো সাতাইশ খেয়াল করো বাইশ হাজার টাকা এখন যে কাজটা করবো আমি এসিতে চাপ দেবো এই যে এসিতে চাপ দিয়া এই যে এই যে রাইট যে রাইট যে অংশটা যে রাইট ডান পাশে এটা ক্লিক করব দেখুন যা লেখছি সব এখন উঠে গেছে তাহলে পঁচিশের জায়গায় এখন কত হবে আঠাইশ তার মানে আমি এই পাঁচের জায়গায় আট দিয়ে দিলাম দেখো আঠাইশ হাজার হয়ে গেল। এখন ওই মাইনাস ওয়ানের জায়গায় কত হবে মাইনাস টু তার মানে আমি সামনে যাই সামনে যায়া ওই মাইনাস ওয়ানের জায়গায় মাইনাস টু দিয়ে দিলাম তার মানে খুব ইজিলি হয়ে গেল কত আসছে তেইশ হাজার একশো চল্লিশ টাকা তেইশ টাকা আমি ঝটপট লিখে নেই তেইশ হাজার একশো চল্লিশ আবারও আমি এই এসি দিয়ে আবার এখন পঁচিশের জায়গায় কত হবে বাইশ এই যে আটের জায়গায় দুই দিয়ে দিলাম আর ওখানে মাইনাস ওয়ানের জায়গায় কত হবে এখন মাইনাস এর জায়গায় এখন কত হবে মাইনাস কত আসলো ষোলো হাজার আঠাইশ টাকা পরে পাঁচ বা পাঁচের বেশি থাকায় আমি উনতিরিশ ধরে নেব ষোলো হাজার পাঁচশো উনতিরিশ ষোলো হাজার পাঁচশো উনতিরিশ টাকা ষোলো হাজার পাঁচশো উনতিরিশ সেইমভাবে আমি এখন বাইশ আছে ওখানে পঁচিশ লাগাই দেব আর মাইনাস তিন যেখানে আছে ওখানে চার লাগাই দিলাম কত হইল সতেরো হাজার পঁচাত্তর টাকা সতেরো হাজার পঁচাত্তর টাকা ঠিক একই সিস্টেমে আমি এখন এই পঁচিশের জায়গায় এখন এটারে করে দেবো পঞ্চাশ আর যেখানে মাইনাস ফোর ছিল ওখানে এখন মাইনাস পাঁচ লাগাই দেবো কত হইল একত্রিশ হাজার ছেচল্লিশ টাকা একত্রিশ হাজার ছেচল্লিশ টাকা এবং সব যদি আমি এখন যোগ করি সতেরো হাজার সতেরো হাজার পঁচাত্তর টাকা ষোলো হাজার পাঁচশো উনতিরিশ টাকা তেইশ হাজার একশো চল্লিশ টাকা বাইশ হাজার সাতশো সাতাশ টাকা তাহলে মোট কত আসলো এক লাখ দশ হাজার পাঁচশো সতেরো টাকা এক লাখ দশ হাজার পাঁচশো সতেরো টাকা এক লাখ দশ হাজার পাঁচশো সতেরো টাকা তাহলে এই এক লাখ দশ হাজার পাঁচশো সতেরো টাকা এটা কীসের এটা হলো নূর যদি মাছ চাষ প্রকল্পে বিনিয়োগ করে তাহলে আগামী পাঁচ বছরে যে সে নগদ আন্তঃপ্রবাহ হবে ভবিষ্যৎ মূল্য সবটার আজকের মূল্য আজকে মোট কত টাকা পাওয়ার সমান এক লাখ দশ হাজার পাঁচশো সতেরো টাকা এখন আমাদের ঘ নাম্বার প্রশ্নে আমি চলে যাব। আমি এইটা একটু মুছে দেই তাহলে আমার একটু জাগা হবে না হলে আমি ঘ নাম্বারটা করতে আমার জন্য একটু কষ্ট হবে আমাদের অ্যান্সারটা থাক ওখানে আমাদের অ্যান্সারটা থাক আমি জাস্ট একটু জায়গা করে নিলাম আমি ঘয়ে চলে গেলাম ঘয়ে আমাদের প্রশ্ন কি বলছে কোন প্রকল্পে বিনিয়োগ করা নূরের জন্য লাভজনক হবে আমরা কিন্তু অলরেডি অলরেডি মাছ চাষ প্রকল্পের বর্তমান মূল্য বের করছি এখন যদি আমরা আর একটা যে প্রকল্প আছে কোনটা পোলট্রি ফার্ম সেই পোলট্রি ফার্মের বর্তমান মূল্য বের করি তাহলে দুইটা বর্তমান মূল্যের ভিতরে তুলনা করে যেখান থেকে বেশি পাওয়া যাবে নূরকে আমরা সাজেস্ট করব সেইটা গ্রহণ করার জন্য তাহলে আমরা লিখি এখানে পোলট্রি পোলট্রি ফার্ম প্রকল্পের বর্তমান মূল্য আমাদের সূত্র হইল পিবি দেওয়া হবে কারণ আমরা জানি বর্তমান মূল্য আমরা বের করব এখন এখানে বলছে যেখান থেকে আগামী পাঁচ বছর প্রতি বছর শেষে তিরিশ হাজার টাকা করে পাওয়া যাবে প্রতি বছর তিরিশ হাজার টাকা করে পাওয়া যাবে এই প্রতি বছর সমান যে টাকাটা পাওয়া যায় এটাকে বলা হয় কিস্তি এটাকে কি বলা হয় কিস্তি রাইট আচ্ছা আর এটা কোন বার্ষিকী এটা আমাদেরকে দেখতে হবে এখানে আমাদের স্পষ্ট করে বলছে শেষে যদি শেষে বলে শেষে বললে কিস্তির দ্বারা শেষে বলে সেটা হয় সাধারণ বার্ষিকী আর কিস্তি দ্বারা যদি শুরু হয় সেটা হলো বকেয়া বার্ষিকী আর আমরা এখন কী নির্ণয় করব বর্তমান মূল্য তার মানে আমাদের সূত্রটা হলো সাধারণ বার্ষিকীর বর্তমান মূল্য তাহলে আমরা জানি যে বর্তমান মূল্যের ক্ষেত্রে আগে পাতলু আসে পরে আসে মোটু বর্তমান মূল্যের ক্ষেত্রে আগে আসে কি পাতলু আগে কে আসে পাতলু পরে কে আসে মোটু আর ভবিষ্যৎ মূল্য যদি বলতো যদি এটাকে ভবিষ্যৎ মূল্য হইতো তাহলে মোটা অংশটা আগে আসতো ওটা ওই পেজে এই আমার এই ইউটিউব চ্যানেলে চলে যাও খুব সুন্দর ওখানে সূত্র আমি বুঝাইছি তার আমি সূত্রটা কী লিখলাম সাধারণ বার্ষিকীর বর্তমান মূল্য এখানে তোমরা ব্যাখ্যা অবশ্যই লিখে নেবা সে ব্যাখ্যাটা কি হলো এখানে পিএমটি মানে কি কিস্তির পরিমাণ পিএমটি মানে হলো কিস্তির পরিমাণ কিস্তির পরিমাণকে আমরা কি বলি পিএমটি আমাদের পিএমটি কত করে আছে তিরিশ হাজার টাকা এটা হলো আমাদের কিস্তির মান এরপর হলো আমাদের সুদের হার আই মানে হলো কি এগুলো কিন্তু তোমরা মানে ডিটেলস লেখবা না হলে কিন্তু এক মাস তোমাদের কাটা যাবে সুদের হার আমাদের দশমিক দশ পার্সেন্ট মানে দশ বছর মানে এন আমাদের কয় বছর আগামী পাঁচ বছর তাহলে আমরা মান বসাই তিরিশ হাজার ওয়ান মাইনাস ওয়ান প্লাস দশমিক দশ পাওয়ার মাইনাস এখানে হল পাঁচ আর নিচে হল দশমিক দশ আমি মানটা বসাইলাম ওয়ান মাইনাস ওয়ান প্লাস সুদের হার দশমিক দশ আর নিচেও মাইনাস দশমিক দশ আর বর্তমান মূল্যের ক্ষেত্রে আমরা জানি মাইনাস হয় আমরা এখানে কী দিলাম মাইনাস ফাইভ তাহলে এখন আমরা যদি মানটা বের করি তিরিশ হাজার গুণ এই অংশটা আমরা করব এই অংশটা করার ক্ষেত্রে একটা বিষয় ভালো করে মনে রাখবা উপরের অংশটা আগে লিখবা পরে রেজাল্ট বাইরের করার পর ভাত চিহ্ন দিয়ে নিচেরটা করবা নাহলে কিন্তু ভুল হবে আবার বলতেছি উপরের অংশটা আগে বের করবা অ্যান্সার চাপ দিয়ে পরে ভাত চিহ্ন দিয়ে নিচেরটা লাগবা তাহলে আর ভুল হবে না তাহলে আমি উপরের অংশটা করতেছি তোমরা খেয়াল করো ওয়ান মাইনাস ব্র্যাকেট দিলাম ওয়ান দশমিক দশ পাওয়ার চিহ্ন মাইনাস ফাইভ তোমরা একটু খেয়াল করো কীভাবে লিখছি ওয়ান মাইনাস ওয়ান দশমিক দশ ব্র্যাকেটে পাওয়ার চিহ্ন দিয়ে মাইনাস এই যে আমি তোমাদেরকে একটু দেখাই ওয়ান তোমরা যদি দেখো ওয়ান মাইনাস ওয়ান ব্র্যাকেট আছে উপরে পাওয়ার দিয়ে মাইনাস ফাইভ এখন আমরা সমান সমান চাপ দিলাম এখন আমরা কী করবো ভাগ দশমিক দশ তাহলে কত আসছে আমরা চার ঘর পর্যন্ত নেবই পাঁচ ঘর নিলে ভালো হয় কত আসছে তিন দশমিক সাত নয় শূন্য সাত আট দেখো কত আসছে তিন দশমিক সাত নয় শূন্য সাত এরপর কত আছে আট দেখো তিন দশমিক সাত নয় শূন্য সাত আট তিন দশমিক সাত নয় শূন্য সাত আট যেহেতু আমরা চার ঘর নিতে চাচ্ছি তাহলে চার ঘর মানে যে ঘরে থামবো তারপর পাঁচ বা পাঁচের বেশি থাকলে এক যোগ হবে তাহলে এই কি কী হয়ে যাবে আট হয়ে যাবে আবার বলতেছি আমাদের এখানে আসছিল তিন দশমিক সাত নয় শূন্য সাত আট তুমি যদি পাঁচ ঘর নেতা তাহলে কী লেখতা জানো তিন দশমিক সাত নয় শূন্য সাত নয় কারণ শেষে আবার ছয় আছে যেটা পাঁচ বা পাঁচের চেয়ে বেশি তাহলে আমরা তিরিশ হাজারকে তিন দশমিক সাত নয় শূন্য আট দিয়ে যদি গুণ দেয় তাহলে কত আসবে এক লাখ তেরো হাজার সাতশো চব্বিশ টাকা এক লাখ তেরো হাজার সাতশো চব্বিশ টাকা শিক্ষার্থী বন্ধুরা ভালো করে খেয়াল করো ভালো করে খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা আমাদের পোল্ট্রি ফান্ড প্রকল্পের বর্তমান মূল্য অর্থাৎ আগামী পাঁচ বছর যে তিরিশ হাজার টাকা করে নগদ আন্তঃপ্রভ হবে টোটাল টাকার আজকের মূল্য কত দাঁড়ায় এক লাখ তেরো হাজার সাতশো চব্বিশ টাকা যেহেতু এই মাছ চাষ প্রকল্পে হয়েছে এক লাখ দশ হাজার পাঁচশো সতেরো টাকা আর পোলট্রি প্রকল্পে হয়েছে এক লাখ তেরো হাজার সাতশো চব্বিশ টাকা তাহলে কোনটা গ্রহণ করব বলো তো রাইট আমরা এই পোলট্রি ফার্ম এই প্রকল্পটা আমরা গ্রহণ করব এইটা আমরা গ্রহণ করব। কেন গ্রহণ করব কারণ এই মাছ চাষ প্রকল্পের আজকের মূল্য মানে আজকের যে টাকা বর্তমান মূল্য এই পোলট্রি প্রকল্পের মূল্যের চেয়ে কম আর আমরা জানি পাওয়ার ক্ষেত্রে যেখান থেকে বেশি পাওয়া যাবে সেটা গ্রহণ করব এই কারণে আমরা এই পোলট্রি ফার্মের এই প্রকল্পটা গ্রহণ করব রাইট তাহলে তোমরা অভাবে লিখে দেবা যেহেতু পোলট্রি ফার্মের নগদ আন্তর্ভাবে বর্তমান মূল্য মাছ চাষ প্রকল্পের বর্তমান মূল্যের চেয়ে তুলনামূলক বেশি হওয়ায় পোলট্রি ফার্মের প্রকল্প গ্রহণ করা জনাব নূরের জন্য লাভজনক আমরা সুপারিশ করছি রাইট তাহলে আজকের ক্লাসে আমার বিশ্বাস সবাই বুঝতে পেরেছ আমি আবারও বলতেছি ক্লাসটা যারা মিস করবা আমার চ্যানেলে ইউটিউব চ্যানেলে চলে যাও ওখানে ক্লাসটা পাবে আরও ক্লাস আছে ফিনান্স এবং হিসাব বিজ্ঞান এই চ্যাপ্টার তো আছেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলে আমি আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো নিরাপদে থাকো বিদায় নিচ্ছি আবার আজকে আবার নেক্সট ক্লাসে আরও একটি ক্লাস নিয়ে এই অধ্যায় হাজির হবো ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম সবাইকে বিদায় দিচ্ছে